সিদ্ধান্তের অপার মহিমা। চৈতন্য চৈতন্যিত চৈতন্য ভাগবত এবং ভক্তি রত্নাকর এই গ্রন্থ রয়েছে, সেখানে পড়লে আপনারা সব জানতে পারবেন। নিত্যানন্দ প্রভুর পূর্ণ মহিমা যদি অবগত হতে আমরা চাই, তাদেরকে প্রত্যেককে এই তিনটে গ্রন্থ পড়তে হবে, তাহলে আপনি জানতে পারবেন। নিত্যানন্দ বাবু, কালকে আমরা নিত্যানন্দ বাবুকে অলরেডি বড় করে দিয়েছি, জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর নিত্যানন্দ বাবুর বিভিন্ন লীলা বিলাস আমরা আলোচনা করেছিলাম, তার মধ্যে একটা লীলা লঙ্কা বিজয় লীলা আলোচনা করেছিলাম। তারপরে সচনার বাবু আজকে ওনাকে সন্ন্যাসী বানিয়ে দিয়েছেন, সে সন্ন্যাসী সঙ্গে উনি চলে গেলেন। তারপরে আমরা গতকালকে আলোচনা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত মহাপ্রভু তার ভক্তিময় লীলা প্রকটিত করেন নিত্যানন্দ প্রভু, তিনি নবদ্বীপ ধামে আসেননি। কিন্তু সেখানে আমরা আলোচনা করছিলাম কিভাবে নিত্যানন্দ প্রভুকে খোঁজার জন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর আদি কিছু ভক্তকে পাঠিয়েছিলেন, কিন্তু কেউ খুঁজে পায়নি। তার কারণ কি? নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরু তত্ত্ব। সৎ গুরুদেব যদি আমরা পেতে চাই তাহলে কৃষ্ণ কৃপা লাগে। কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভক্ত জনে, গুরু অন্তর্যামী রূপে শিখাবেন আপন, কৃষ্ণই গুরুর ব্যাস। তার কারণে গুরু কৃপায় কৃষ্ণ মিলে, তাই গুরুদেব পেতে গেলে কৃষ্ণের কৃপা দরকার। এই কৃষ্ণ কৃপা আপনার লাভ না পেয়ে তাহলে কখনো সৎগুরুদেব আমরা পেতে পারবো না। তাই নিত্যানন্দ কৃষ্ণ আদি গুরু, তাই নিত্যানন্দ গুরুদেব খুঁজতে গেলে কার কৃপা লাগবে? মহাপ্রভুর কৃপা লাগবে, কৃষ্ণের কৃপা লাগবে। তো সেভাবে মহাপ্রভু কিভাবে নিত্যানন্দ প্রভুকে প্রকটিত করলেন আমরা দেখলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম যে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ পেতে রেখে কেউ কৃষ্ণ কৃপা বা মহাপ্রভু কিভাবে লাভ করতে, সচনার বউ আজকে সেটা বিশ্লেষণ করলেন পানিয়াটি চেরা যদি মহাশয়ের মাধ্যমে। এইভাবে মহাপ্রভুর সঙ্গে, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু বহুত লীলা বিলাস তিনি করছিলেন। এক সময় শশীমাতা তিনি স্বপ্নে দর্শন হচ্ছে, ঘরে যে শালগ্রাম শিলা ছিল ওই শালগ্রাম শিলা কৃষ্ণ বলরাম রূপে তারা প্রকটিত হয়েছে। তো তারা খেতে বসেছেন একদিন, কৃষ্ণ আর বলরাম একদিন, আর এদিকে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু, ভোগের প্লেট একটাই। এখন বলরাম বলছে এটা কৃষ্ণের জন্য, আর নিত্যাই বলছে এটা মহাপ্রভুর জন্য। এবার দুই রামকৃষ্ণ আর এদিকে নিত্যাই আর বলরাম মারামারি লেগে গেছে খাবার নিয়ে। বলে আরে তোর কৃষ্ণ হচ্ছে সেকালে, মানে সে দ্বাপর যুগে, এখন গৌরাঙ্গ মহাপ্রভুর যুগ, এখন এই ভোগের অধিকার মহাপ্রভু তোমার নয়, ভাগো এখান থেকে, না ভাগো তাহলে পিঠাবো। নিত্যাই আর বলরাম দুজন তো একই, আর দুজন এরকম ঝগড়া করছে। তো শশীমাতা ঘুমতে উঠে গেছে, ঘুমতে উঠে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, এরকম পায়ে দেখতেন শশীমাতা, দেখতেন যে ঘরে নূপুরের নূপুরের শব্দ শোনা যাচ্ছে। নূপুর কোথা থেকে আসলো? নিমাই তো শুয়ে আছে, তার মানে শালগ্রাম শিলা বিচরণ করছেন। আর এদিকে নিত্যানন্দ প্রভু আর বলরাম দুজনেই ঝগড়া করছেন, একজন কৃষ্ণকে নিয়ে একজন মহাপ্রভুকে নিয়ে। আর সকালবেলা ঘুম থেকে উঠে মহাপ্রভুকে আগে এই কথা বললেন, এ নিমাই কালকে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি, যে একদিকে রামকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ বলরাম, আর একদিকে তুমি আর নিতাই, আর এই দুইজন, তোমরা দুইজন আর ওরা দুইজন, দুইজনের ঝগড়া লেগেছে ভোগ নিয়ে। তখন মহাপ্রভু বলছেন, মা তুমি এই কথা কাউকে বলো না, আমি বুঝতে পারছি কি হয়েছে। বলে কি? বলে নিত্যান্ত বউকে দাদাই ডেকে ভোজন করো। নিত্যাকে যদি তুমি দাদাই ডেকে ভোজন করাও তাহলে তোমার এই যে স্বপ্ন সার্থক হবে, বুঝতে পারছো? দাদাই ডেকে নিয়ে আসো। আর এই বলতে বলতে নিত্যান্ত বউ চলে আসে, এসে সেই নিত্যানন্দ প্রভু শচিমাতা এদিকে কি বলে আপনার লক্ষ্মীপ্রিয়া তারা বসে আছেন, মহাপ্রভুকে সুখ দে, মহাপ্রভু তার মাকে আনন্দ দেওয়ার জন্য লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে কথাবার্তা বলছেন। এমনি তো মহাপ্রভু কোনোদিন বসেন না,
কিন্তু শশী মায়ের দুঃখ, এক ছেলে তো সন্ন্যাস হয়ে গেছে, আবার এই ছেলেও বুঝি যা ভাব দাব দেখছি কি হবে কে জানে। মায়ের সুখের জন্য করে আয়ুষী মেয়ে নিত্যানন্দ দিগম্বর বেশি আসছে। দিগম্বর মানে কোন রকম ভস্ত্র টস্ত্র কিছু নেই। তো মহাপ্রভু একটা কথা বলছেন, নিতাই আর একটা কথা বলছেন, তুমি বস্ত্র নিয়ে কেন? বিভিন্ন জায়গায় আমি ঘুরে এসেছি, এরকম একটা অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। আমি বলতে গেলে টাইম চলে যাবে, আমাদের টাইম বেশি নেই। তো যদি বলছি তুমি কোথার থেকে আসলো, তো ও বলছে আমি এখন ভোজন করবো। মহাপ্রভু বলছে একটা, নিতাই বলছে আর একটা। তা মহাপ্রভু কি মহাপ্রভু তখন জোর করে তার বস্ত্র বললেন, জয় বস্ত্র বাঁধছেন, বলছে আমার খিদে লেগেছে, খাবার নিয়ে আসো। মাকে বলছে, তো মা কি করেছেন, সন্দেশ নিয়ে আসে। সন্দেশ গুলি দেখে পুরো ভেঙে টেঙে ছেড়ে ফেলে দিয়ে মানে পুরো মানে ফেলে দিয়েছে, পুরো সন্দেশ গুলি ফেলে দিয়েছে। তো শশীমা বলছে, আরে তুমি সন্দেশ গুলি কেন ফেলে দিয়েছ? বলে একশনই কেন দিল, একশনই কেন এত সন্দেশ দিল, তো ঘরে তো নেই, এবার খাবে কি? বলে গিয়ে পাত্রের মধ্যে গিয়ে দেখো। তো পাঁচটা সন্দেশ বানিয়েছিলেন, পাঁচটা সন্দেশ নিয়েছেন, নিত্যানন্দ বউকে দিয়েছেন, এবার সন্দেশ এখানে ফেলে দিয়েছেন। আর নিত্যানন্দ বউ বলছেন, যাও যেখান থেকে নিয়েছিলে সেখানে গিয়ে দেখো আরো আছে। তো ঘরে গিয়ে শশী মাতা দেখছেন পাঁচটা সন্দেশই যেখান থেকে নিয়ে আসবেন সেখানে আছে। তখন চিন্তা করছেন যে নিত্যানন্দ তো কোনো সাধারণ কেউ হবে না। তো এসে বলছে, এটা কি করে অদ্ভুত ব্যাপার হলো, আমি তো নিজের হাতে সন্দেশ নিয়ে আসি, আবার এই সন্দেশগুলি তো এখানে নিতাই সব ফেলে দিয়েছে, আবার ওখানে গিয়ে কি করে হলো? তখন এতে বুঝতে পারছি, নিতাই তুমি সাক্ষাৎ ঈশ্বর ছাড়া কিছু নেই। যেই এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে নিত্যানন্দ বাল্য ভাবে শশী মাতার চরণ ধরতে যাচ্ছে, আর যেই চরণ ধরতে শশী মাতা উঠে পালিয়েছে। এইভাবে আরেকদিন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সাধারণত শিবাস ঠাকুরের অঙ্গনেই সমস্ত কিছু, তিনি তার সমস্ত যে সন্ন্যাস লীলার পূর্বে যত রকম লীলা, মহাপ্রভু যখন আপনার গয়া থেকে ফেরার পথে কানাই নার্সালাতে যখন কৃষ্ণকে দর্শন করলেন, তারপর থেকে তার ভক্তিময় যত লীলা শিবাস ঠাকুরের অঙ্গনে সবকিছু আছে। সেই জন্য আমাদের শাস্ত্র বলছে মহাপ্রভু তিন চার জায়গায় সবসময় থাকে, শিবাসের অঙ্গনে, শচী মায়ের রন্ধনে, নিত্যানন্দ নর্তনে। এই প্রভু যে লীলাটা বলেছিলেন যে পানিহাটি যে চিরদাদি উৎসব, তখন সব রেডি, খাবার টাবার সব রেডি, এখন মহাপ্রভুকে রাখতে হবে। আর মহাপ্রভু ডাকার জন্য নিত্যানন্দকে তার অধ্যম্য নেতৃত্ব করতে শুরু করেছেন, আর মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। তখন মহাপ্রভুকে এক একটা করে পাত্র মানে পাত্র থেকে নিয়ে খাওয়াচ্ছে, সবাই দেখছে নিত্যানন্দ কি করছে, কিন্তু এখন নিত্যানন্দই সেটা দেখতে পাচ্ছে মহাপ্রভু এখানে আছে। নিত্যানন্দ নর্তনে রাঘব ভবন, এই চার জায়গায় মহাপ্রভু সবসময় নৃত্য করে। তো মহাপ্রভু যখন প্রকটিত হয়েছিলেন, ইয়া নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপ ধামে প্রকটিত হয়েছিলেন, তখন শিবাস ঠাকুরের কে জিম্মা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে দেখভাল করার জন্য। আর সেই সূত্র ধরন অনুসারে নিত্যানন্দ প্রভু শিবাস ঠাকুরকে বাবা আর মাতা মালিনী দেখে মা হিসেবে সম্বোধন করতেন। কখনো কখনো নিত্যানন্দ প্রভু বাল্য ভাবে আমি এখন দুঃখ বুকের দুঃখ, ছোট বাচ্চা শিশু এরকম করে। এখন নিত্যানন্দ বউ আছে অনেক ভোর, আর মালিনী মা আছে অনেক বয়স, এখন নিত্যানন্দ বউ বুকে দুঃখ, ভগবানের কি আশীর্বাদ জানি না। নিত্যানন্দ বউ আশ্চর্য, মালিনী মায়ের স্তনের মধ্যে অটোমেটিক দুগ্ধ খরণ, এবং বাৎসল্য ভাবে যেরকম মায়ের স্তন থেকে দুগ্ধ নির্গত হয়, যে নিত্যানন্দ বউর সেই বাল্য ভাব দেখে মালিনী মা তার দুগ্ধ খরিত হয়, আর নিত্যানন্দ বউ গিয়ে বাল্যভাবে দুগ্ধ পান করে। এরকম ভাবে এই শিবাস ঘিরে নিত্যানন্দ বউ থাকতেন। তো একদিন আমাদের মালিনী মা ভগবানের বাসন যে পরিষ্কার করতে গিয়ে ভগবানের একটা বাটি কাকে ঠোঁটে করে নিয়ে চলে যায়, আর যখন কাকে ঠোঁটে করে নিয়ে চলে যায় তখন প্রচুর
দুঃখ করছেন, মালিনী মাতা প্রচুর দুঃখ করছেন। আর ওই সময় নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত। নিত্যানন্দ মা তুমি কেন দুঃখ করছ, তুমি কেন দুঃখ করছ? বলে নিদাই এই ভগবানের বাসন কাকে নিয়ে চলে গেছে। বলে কাকে নিয়ে চলে গেছে, দাঁড়াও আমি এখন এনে দিচ্ছি। ওখান থেকে নিত্যানন্দ প্রভু এক হুঙ্কার দিয়েছেন, বিশাল বড় এক হুঙ্কার দিয়েছেন, এই কাক তুমি যেখানে আছো এক্ষুনি চলে আসো, আমার মা কষ্ট পাচ্ছে, তুমি তাড়াতাড়ি তার বাটি নিয়ে এসে এখানে উপস্থিত করো, যদি না করো তাহলে আমি তোমাকে উচিত শাস্তি প্রদান করব। তো জানি না এখানে মালিনী মাতা দেখছেন যে কাকটা মানে বাটিটা নিয়ে চলে গিয়েছিল সেই কাক সে কোথা থেকে উড়ে এসে উড়ে এসে বাটিটা এসে দিয়ে গেল। তা আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলছেন লোকেরা ভাববে এগুলি সব কি, লোকেরা কি ভাববে সব এর গল্প কথা। হ্যাঁ লোকেরা ভাবতে পারে এইসব এই মহাপ্রভু কৃষ্ণ বা নিত্যানন্দ সম্বন্ধে একটু বেশি বাড়াবাড়ি করছে। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর তিনি সেখানে সিদ্ধান্ত দিচ্ছেন যে আনিল মৃত গুরুর নন্দন, যে জন পালন করে সকল ভুবন, জমের ঘর হইতে যে আনিতে পারে কাকস্থানে বাটি আনে কি মহত্ত্ব তারে। বুঝলাম যে আনিল মৃত গুরুর নন্দন, কৃষ্ণ বলরাম যখন গুরু গুরু দক্ষিণার জন্য গুরু মাতা কি জেলেন যে আমার পুত্র বহুদিন পূর্বে সমুদ্রে স্নান করতে গিয়ে মরে গিয়েছিল তাকে ফেরত দাও, ওইটা তোমার গুরু দক্ষিণা। তা আমরা দেখি কৃষ্ণ বলরাম সোজা জমালয়ে চলে গেছেন, সমাজ জমালয়ে গিয়ে সেখান থেকে সেই গুরু পুত্রকে রিটার্ন নিয়ে এসেছেন। যে মরে গিয়েছে সেই ব্যক্তিকে যে রিটার্ন নিয়ে আসতে পারে, এটা কাকের কাছ থেকে একটা বাটি নিয়ে আসা তার কাছে কি বিশাল বড় বাহাদুরি নাকি? হ্যাঁ নিত্যানন্দ প্রভু কি হবে আরেকবার বলছি, যাহার মস্তক পুরি অনন্ত ভুবন, লীলায় না জানে ভর করে পালন, অনাদি অবিদ্রা ধ্বংস হয় যার নামে কি মহত্ত্ব তার বাটি আনে কাকস্থানে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে প্রভু একটু আগে বিশ্লেষণ করলেন যে শেষ রূপে তিনি ভগবানের সমস্ত রকম সেবা করেন। শেষ কালকে আমরা বলেছিলাম ভগবানের হারমোনিয়াম মৃদঙ্গ করতাল পর্দা যা যা কিছু রয়েছে সবই শেষ রূপে তিনি প্রকটিত, এবং এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার মস্তকে তিনি ধারণ করে আসেন। আর প্রভু বিশ্লেষণ করলে সরিষার দানার মতো মনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যত রয়েছে এই শুধু একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার মাথার মধ্যে সরষের দানার মতো ভাসে, যার নাম শ্রবণ করে আমাদের অবিদ্যা ধ্বংস হয়ে যায়। তো এই কাকের কাছ থেকে বাটি নিয়ে আসবে এটা আবার কিসের মানে মহিমা, এ তো তার কাছে কোনো নাথিং ব্যাপার। আরেকবার বলছি যে তুমি লক্ষণ রূপে পূর্ব বনবাসে নিরন্তর রক্ষক আসিলা সীতা পাশে, তথাপিও মাত্র তুমি সীতার চরণ, ইথা বই সীতা নাহি দেখিলে কেমন, তোমার সে বাণী রাবণের বংশনাশ, সে তুমি বাটি আনো কেমন প্রকাশ। বুঝা গেল পূর্বে তুমি লক্ষণ রূপে সীতার রক্ষক হয়ে তুমি সর্বদা তাকে পাহারা দিয়েছিলে, কিন্তু কবু তুমি সীতার চরণ ছাড়া আর কোনো কিছুই দেখনি, তোমার বাণী রাবণের বংশ পর্যন্ত নাশ হয়ে গেছে। যেই রাবণের ভ্রুকুটিতে সারা দেব দেবী থেকে শুরু করে সবাই ভৃত্যের মতো তার কাছে আচরণ করতেন, ইন্দ্রদেবকে
দিয়ে ঘোড়ার কাজ ঘাস কাটিয়েছেন একসঙ্গে ইন্দ্রদেবকে দিয়ে, বৃহস্পতিকে দিয়ে টিউশনি করিয়েছেন, শনি ঠাকুরকে পাপস বনে রাখি দিয়েছেন, পাপস সেটা পায়ের নিচে থাকে, যে শনি ঠাকুরকে আমরা ভয় পাই বট ঠাকুর না, আর সেই শনি ঠাকুরকে পাপস বানিয়ে রেখে দিয়েছিলেন। নারদমুনি গিয়ে একটু উল্টিয়ে দিয়েছিলেন, বলে পিঠে দিয়েছ পা, পিঠটা তো শক্ত, পেটে লাগাও আরো নরম লাগবে। নারদমুনির কথা শুনে রাবণ শনি ঠাকুরের উল্টিয়ে দিয়েছিলেন, আর যেই উল্টিয়ে দিয়েছিলেন শনি ঠাকুর একবার তাকে, আর যে রাবণের দিকে তাকিয়েছেন তখন থেকে তার ধ্বংস, শনি ঠাকুরের দৃষ্টি যদি কার নজরে পড়ে সেই জন্য ভয়ে আমরা করি, সেই শনি ঠাকুরকে পাপস বিয়ে বানিয়েছিলেন। নবগ্রহ, এই নবগ্রহ তাবিজ আমরা পড়ি আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, তাই না? পড়ি না নবরত্ন নবগ্রহ অনেক কিছু, সেই নবগ্রহকে বন্দি বানিয়ে রেখে দিয়েছে রাবণ, আর সেই লক্ষণ রূপে তুমি সেই রাবণকে তুমি ধ্বংস করেছো, আর তুমি একটা বাটি নিয়ে আসবে, এটা আবার তোমার কাছে কি ভাত? তারপরে পরে বলছেন আরেকটা, বলছেন যাহার চরণে পূর্বে কালিন্দী আসিয়া স্তবন করিল মহাপ্রভাব জানিয়া, চতুর্দশ ভুবন পালন শক্তি যা কাকস্থানে বাটি আনে কি মহত্ব তার। বুঝা গেল? যে যাহার চরণ পূর্বে কালিন্দী আসিয়া, যমুনা, যমুনাকে কালিন্দী বলা হয়, যমুনাকে একবার রাসলীলাতে অংশগ্রহণ করতে বলেছেন, কৃষ্ণ যেরকম রাসলীলা করেন বলরামের রাসলীলা রয়েছে, কৃষ্ণের যেরকম আলাদা আলাদা গোপী রয়েছে বলরামের, সেরকম আলাদা আলাদা গোপী রয়েছে। তো বলরাম যখন রাস করছিলেন তখন কালিন্দীকে বলছিলেন আসার জন্য, কালিন্দী আসেন, তখন বলরাম নির্ণয় করেছেন কালিন্দীকে আমি পুরু তার জল সহ পুরু একদম শেষ করে, নাঙ্গল দিয়ে যে টান দিয়েছেন সঙ্গে সঙ্গে যা কালিন্দী মূর্তরূপ ধারণ করেছে বলরামের চরণে এসে পতিত হয়ে তার ক্ষমা ভিক্ষা। আর চতুর্দশ ভুবন যার পালন শক্তি হতে, আমরা কালকে আলোচনা করেছিলাম, প্রভু আজকে একটু ব্যাখ্যা করেছিলেন যে পাঁচ রূপে নিত্যানন্দ প্রভু কৃষ্ণ সেবা করে, চার রূপে সৃষ্টি কার্য মূল সংকর্ষণ কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, এই তিন বিষ্ণু হচ্ছে সারা সৃষ্টির সমস্ত কারণ, আর তারা হচ্ছেন যে মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ থেকে যে দ্বিতীয় সংকর্ষণ, তৃতীয় সংকর্ষণের প্রকাশ, তো এই মূল সংকর্ষণ আবার প্রকাশিত হয়েছে নিত্যানন্দ প্রভু বলরাম, তো বলরাম হচ্ছে নিত্যানন্দ, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই সঙ্গে তাহার দ্বিতীয় দেহ বলরাম, নিত্যানন্দ বলরাম নিত্যানন্দ রূপে জন্মগ্রহণ করেছেন। তাহলে এই তিন মহাবিষ্ণু হচ্ছেন সারা জগতের সৃষ্টির মূল চালিকা শক্তি। আমাদের বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং থিওরি, এই জগৎ কিভাবে সৃষ্টি হলো, হঠাৎ করে বাস্টিং হয়েছে, বিস্ফোরণ হয়েছে, আর সেই বিস্ফোরণ থেকে চন্দ্র শীতল কিরণ দেয় সৃষ্টি হয়েছে, আর সূর্য উত্তাপ দেয় সৃষ্টি হয়েছে। প্রভুপাদ বলছেন দেখো মানুষকে কত বোকা বানাচ্ছে, মানুষকে কত গাধা বানাচ্ছে, যেন কিরকম আজ পর্যন্ত আমরা দেখেছি কোথাও বিস্ফোরণ হয়েছে তার মধ্যে কোনো কিছু সৃষ্টি হয়েছে, কেউ দেখেছে আজ পর্যন্ত? কোন বিজ্ঞানীর বাবা দেখেছে কি? আর জীবনে আমরা দেখব না বিস্ফোরণ থেকে কোনো কিছু প্রকটিত হয়, বা বিস্ফোরণ হয়েছে সূর্য উত্তাপ দিচ্ছে আর চন্দ্র সেখানে শীতলতা প্রদান করছে, এরকম হয় কখন? হয় না, স্বাভাবিক। কিন্তু শাস্ত্র গ্রন্থ থেকে আমরা জানি যে কিভাবে সৃষ্টি কার্য হচ্ছে, ভগবান শ্রী বলরাম তার করুণাতে সারা সৃষ্টি কার্য প্রকটিত আছে, যেরকম কৃষ্ণের ইচ্ছা শক্তি আমরা বর্ণনা করেছিলাম, কৃষ্ণের ইচ্ছা শক্তি, ভগবান যখন চান এই জড়জগতে কিছু প্রকটিত হোক তখন তার প্রথম প্রকাশ বলরাম প্রকাশিত, তখন বলরাম থেকেই সমস্ত কিছু কার্যকলাপ চলতে থাকে। তো এখানে বলছেন চতুর্দশ ভুবন যার পালন শক্তি যার কাকস্থানে বাটি আনে এ মহত্বকার, সেই নিত্যানন্দ প্রভু যার অংশ অংশ হচ্ছেন পরমাত্মা,
প্রত্যেকটা বস্তুর মধ্যে যিনি অবস্থান করছেন সেই পরমাত্মা যার অংশের অংশের অংশ সেই নিত্যানন্দ প্রভু তিনি একটা কাকের কাছ থেকে বাটি নিয়ে আসবেন এটা আমার কি কি রকম মহান তাহে নিত্যানন্দ মানে নিত্যানন্দের এই অদ্ভুত যে কার্যকলাপ আমরা যেন এটাকে অদ্ভুত ভাবে মনে না করি অনেক ভাবতে পারি আমরা কাকের স্থানে কাককে দেখো কাককে আদেশ করেছে নিয়ে চলে এসছে এতে কোনো ভাবতে পারি আরে আছে বড় বড় কাজ তার কাছে কোনে গেছে না সেরাজটা একটা লীলা করেছিলেন আমাদের আপনার মাথা মোটা তো আমাদের তা আমাদেরকে একটু বোঝানোর জন্য যে নিত্যানন্দ প্রভু কেউ সাধারণ কেউ নয় তিনি আছেন সাক্ষাৎ বলরাম ভগবানের অভিন্ন বিগ্রহ একই বিগ্রহ শুধু কায়টা হচ্ছে আলাদা প্রভু একটু আগে বললেন না কৃষ্ণ আর বলরাম একবার শিল প্রভুপাদের সামনে দুই ভক্ত ঝগড়া লেগেছে দুজন ঝগড়া করেছে একজন বলছে বলরাম বলো আর একজন বলছে কৃষ্ণ একজন বলছে কৃষ্ণ শক্তিশালী আর একজন বলছে বলরাম শক্তিশালী তা তমাল কৃষ্ণ মহারাজ এসেছেন প্রভুপাদের কাছে প্রভুপাদ এ আমাদের দুই ভক্ত তারা কৃষ্ণ বলরামকে নিয়ে ঝগড়া করছে একজন বলছে কৃষ্ণ শক্তিশালী একজন বলছেন কৃষ্ণ শক্তিশালী আর একজন বলছে বলরাম শক্তিশালী তো প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজ তোমার কি সিদ্ধান্ত আমি আমি বুঝতে পারছি না বলে তুমিও ঠিক দুজনেই ঠিক আর তুমিও ঠিক প্রভুপাদ বলছে আচ্ছা আমাদের যে কৃষ্ণ বলরাম ছবিটা আছে কৃষ্ণ বলরাম ছবি আছে না তো কৃষ্ণের কাঁধের মধ্যে বলরাম হাত দিয়ে দাঁড়িয়ে আছে ভর দিয়ে দাঁড়িয়ে আছে তাহলে কে শক্তিশালী এইসব করে কি বুঝা যায় প্রভুপাদ হাসান যেন বলছেন বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই দুইজনই ঈশ্বর কিন্তু শুধু কায় বা শরীর একজনের হচ্ছে কালো আর একজন হচ্ছে সাদা এইভাবে আমরা বুঝতে পারবো না কিন্তু দুজনে কিন্তু এক কিন্তু যদি আমরা ভেদ দেখি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায় এইভাবে নিত্যানন্দ প্রভু বাল্যভাবে শিবাসের অঙ্গনে এরকম অদ্ভুত অদ্ভুত লীলা তিনি করেছিলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডাকলেন ডেকে বললেন যে তুমি আমিও চলে আসলাম তুমিও চলে আসলে বাংলার কি হবে বঙ্গবাসীরা কি করে উদ্ধার পাবে তাই আমি তোমার কাছে নিবেদন করছি তুমি বাংলায় ফিরে যাও সেখানে সমস্ত ভক্তদেরকে তুমি উদ্ধার কৃষ্ণ প্রেম নামের বন্যা নামের বন্যাতে নামের প্রেমে কৃষ্ণ প্রেমে সকলকে দ্রবীভূত করে দাও সেভাবে নিত্যানন্দ প্রভু তখন তার যে পার্ষদ রামদাস তারপরে আরো আরো নাম আছে অনেক ভক্ত নিত্যানন্দ প্রভু যারা চৈতন্য মহাপুর কিছু পার্ষদ আছে আবার বলরামের কিছু নিত্য পার্ষদ রয়েছে তারপরে যে অবিরাম ঠাকুর তারপরে আপনার অবিরাম ঠাকুর আর নিত্যানন্দ প্রভু অবিরাম ঠাকুর তিনি পূর্ব পূর্ব জীবনে ছিলেন সুদাম না শ্রীদাম 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 তো কৃষ্ণ যে বলে গিয়েছেন কৃষ্ণ বলে গিয়েছেন আমি আসবো কালকে আসবো আর সেদিন থেকে অপেক্ষা করছেন বলরা শ্রীদাম যে কৃষ্ণ কালকে আসবে দ্বাপর যুগ চলে গেল কলি যুগ চলে আসলো 5000 বছর চলে গেল ওখানেই বসে আছে শ্রীদাম নিত্যানন্দ প্রভু তো কে বলরাম তিনি জানতেন সীতাম অপেক্ষা করছেন এখানে তাই খুঁজতে 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 যে সেই গোফাতে গিয়েছেন যেখানে সীতাম তিনি কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন সীতাম 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 ডাকটা পরিচিত পরিচিত লাগছে সীতাম চোখ খুলেছে বাইরে বেরিয়ে এসে দেখছেন সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে দাপর যুগের লোক আর এই কলে যুগে এসে কি হবে সব ছোট ছোট হয়ে গেছে গাছগুলি সব ছোট হয়ে গেছে তারপরে গরু বাছুর গুলি সব ছোট ছোট হয়ে গেছে আর তার সামনে দেখছেন একটা ছোট দাঁড়িয়ে আছে বলছি দাম আমি আমি বলতে কে
বলে আমি বলে না বলে না বলে না এত ছোট কি করে বলে এখন কলিযুগ চলছে ভাই তুমি দ্বাপর যুগে দিদি আছো এখন কলিযুগ চলছে আমি কি করে বিশ্বাস করবো তুমি বলে না বলে কি বিশ্বাস চাও বলে আমার আর সিদ্ধাম আমি আর বলরামের সঙ্গে দৌড় হতো তো দৌড়ে আমাকে কে হারাতে পারত না একমাত্র বলরামে শুধু আমাকে হারাতে পারত তাই আমরা দুইজন দৌড়াবো যদি তুমি আমাকে হারাতে পারবো তাহলে বুঝতে পারবো তুমি হোক হয়ে যাক ওয়ান টু থ্রি দৌড় শুরু দৌড় শুরু এত দৌড় যে সিদ্ধামকে সিদ্ধাম তো অনেক লম্বা বলরাম ছোট সিদ্ধামকে পিছিয়ে রেখে বলরাম আগে চলে গেছে বলে চলো বলে কোথায় কৃষ্ণার একাডেমি কৃষ্ণ এখন নবদ্বীপে চলে গিয়েছে সেখানে তিনি মহাপ্রভু নামে তিনি তার লীলা প্রকটিত করেছেন চলো আমরা সেখানে যাবো বলে এই শরীরে কি করে যাবো চিন্তার কারণ নেই নিত্যানন্দ প্রভু বলে আমার কাঁধে না কাঁধে নিয়েছেন এক চাপ দিয়েছেন উইদাউট সার্জারিতে পুরো কোনোরকম সার্জারি করতে হয় এখন অনেক সার্জারি করে একটু হাড় বেরিয়ে গেলে আমাদের সার্জারি করতে হয় না কি না মাংস একটা দাঁতের মধ্যে একটা আঙ্কল দাঁত হলে সেটাকে কাটতে হয় কিন্তু বলরামের কাছে নাথিং পেপার তো বলরাম এই অভিরাম ঠাকুর বলরামের পার্সন এরকম রামদাস এরকম আরো অনেক রয়েছেন এখন নিত্যানন্দ প্রভু যখন আদেশ প্রাপ্ত হয়েছেন নবদ্বীপে যাবেন তখন সবাইকে বলছেন চলো মহাপ্রভুর আদেশ আমাদের বাংলায় প্রচার করো আর সবাই মানে একটাই ভাবনা যে মহাপ্রভু আদেশ করেছেন আমাদের বাংলাতে যেতে হবে প্রচার করার জন্য তাই ওনারা কীর্তন গাওয়া শুরু করেছেন নাম কীর্তন আর কীর্তন গীতি 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 বিকাল হয়ে গেছে তো সবাই বলছেন আমরা কি ঠিক জায়গায় যাচ্ছি তো পাশে কিছু লোক দেখেছেন তো তাদেরকে বলছেন আমরা নবদ্বীপে যাব আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি বলে আপনারা ভুল রাস্তায় চলে এসেছেন নবদ্বীপে যাওয়ার পরিবর্তে আপনারা চলে এসেছেন সাউথ ইন্ডিয়ার দিকে পুরী ধাম থেকে রওনা দিয়েছেন যাবেন পূর্ব দিকে চলে গেছেন পশ্চিম দিকে তা আবার বলছে ঘুরো ঘুরো আবার ঘুরো আবার কীর্তন করতে করতে সেখানে বর্ণনা করা রয়েছে তারা এরকম আবেগ তাদের মধ্যে চলে আসে এরকম আবেগ করতে করতে সে পূর্ব জীবনে তাদের স্মৃতি চলে আসে কারণ বলরামের সঙ্গে যখন তারা এরকম নৃত্য গীত করতে শুনেন তাদের পূর্ব জীবনের স্মৃতি বলে আসে এরকম ভাবে তারা আবেগ হয়ে কেউ গাছের মধ্যে তুলে উঠে গেছে কেউ কি পাতার মধ্যে উঠে গিয়ে নৃত্য করতে শুরু করেছে পাতার মধ্যে মানে এরকম আবেগ তাদের চলে আসে নিত্যান্ত বড় সঙ্গে এরকম ঘুরতে 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 অবশেষে তারা নবদ্বীপে তারা আসলেন তারপরে পানিহাটিতে প্রথম গিয়ে উঠলেন নিত্যানন্দ প্রভু অবধের মতো থাকেন কখন যে কি পোশাক পরেন তার কোনো ঠিক নেই একদিন তার ইচ্ছে হয়েছে তিনি গয়না দিয়ে সাজবেন আর কোথা থেকে গয়না চলে আসলো মাথায় তিনি সে পাগড়িটা সোনা দিয়ে বাঁধানো হলো হাতে বাজু তারপরে ফলায় সোনার হার আর এভাবে কীর্তন করতে করতে যাচ্ছেন সন্ন্যাসী তার এরকম তো ডাক কিছু চোর ডাকা তা দেখছেন রেরি এটা বিশাল কিন্তু ভাবুক দেখতে পাচ্ছি কেন ভাবের আগে কখন পড়ছেন কখন কীর্তন করছেন বলে এর থেকে সোনা লুটা তো ব্যাপার নেই কিন্তু আসলে অরিজিনাল সোনা পড়েছে কি দেখা যাক ওই কীর্তন ডলে ঢুকে গিয়েছে কীর্তনে ঢুকে গিয়ে ওরাও হরে কৃষ্ণ কীর্তন করছেন আর ও চোর ডাকা খুলিও হরে কৃষ্ণ গিয়ে নিত্যানন্দ বলে শরীর স্পর্শ করছেন দেখছেন সোনা দানগুলো ঠিক আছে অরিজিনাল একদম কত ক্যারেট 24 ক্যারেট একদম 24 ক্যারেটের গোল্ড আর দাম কি চকচক করছে আর দেখতে পাচ্ছেন তারা এরকম সোনা এখানে দেখা যায় না খাঁটি তো খাঁটি একদম পুরো খাঁটি আজকে মা কালী আমাদের অনেক কৃপা করেছে তাই এক ভক্তের বাড়ি থেকে নিত্যানন্দ বাবু উঠেছেন এখন তারা সেখান থেকে চলে গিয়েছেন গিয়ে ঢাকার সর্দার করেছেন সর্দারজি সর্দারজি মা আমাদেরকে আজকে আশীর্বাদ করে আজকে আমাদের পূজা সার্থক হয়েছে তবুও আমাদেরকে আজকে মা কালীর আরো সুন্দর পূজা করা উচিত তাই বলি দেওয়া মাংস খাওয়া মদ খাওয়া ইত্যাদি করে মায়ের আশ্চর্য
পূজো করে এবার রাত্রিবেলা তারা সেই বাড়ির সামনে গিয়েছেন চুরি করার মানুষ যেই বাড়ির সামনে গিয়েছেন দেখছেন কুড়ি হাত বিশাল লম্বা লম্বা সব পুরুষ হাতে তরোয়াল তারপরে কি বলে কি বলে বল্লা বল্লি নিয়ে কারো হাতে সেই গদা এরকম মহা মহা বিশাল বড় বড় লোক তারা সব চারিদিকে পাহারা দিচ্ছে আর সকলের কপালে তিলক ধারণ ওইসব দেখে তারা ঝোপের মধ্যে লুকিয়ে গেছে কেন এনাদের সামনে এরা কিছুই না এরকম করতে করতে অপেক্ষা করতে করতে আজ সকাল হয়ে গেল তো সবাই মনোরোধ করে ফিরে গিয়েছেন আমার মনে হয় আজকে আমরা মায়ের পুজোটা ভালো হয় তো আবার পুজো করা হোক আমার ধুমধাম করে একদম একদম জবা ফুল দিয়ে দিয়ে যা কিছু করে মানসিক করে পুজো করে মা এই দানটা যদি লাগে তোমাকে জোড়া পাঠা বলে দিব তারপরে আবার দিন গিয়েছেন এবার যখন গিয়েছেন হঠাৎ করে কোথার থেকে ঝড় বৃষ্টি আয়াস কি আয়াস এর জোয়ার ভয়ঙ্কর আর এই ঝড় বৃষ্টি সে তন্ন তন্ন হয়ে সব দিকে চারিদিকে সরে ছিটিয়ে কেউ গাট্টার মধ্যে কেউ কেউ ময়লা যেখানে পেলে সেখানে পড়েছেন আর ময়লার মধ্যে ছিল সেই ঝোঁক তারপরে নানা রকম পোকা মাকড় কেউ অন্ধ হয়ে গিয়েছেন এরকম যখন নাস্তনুবাদ হয়ে গেছেন তখন ডাকাত সর্দার বুঝতে পেরেছেন এই অবধূত সাধারণ কোন অবধূত নয় তখন সোজা সুজি গিয়ে ডাকাত সর্দার গিয়ে নিত্যানন্দ বাবু এখানে বসেছিলেন তার চরণে গিয়ে পতিত হয়েছেন তার চরণে পতিত হয়ে তা ক্ষমা ভিক্ষা করলেন তখন নিত্যানন্দ বাবু সে ডাকাতের সর্দার সহ সকলকে উদ্ধার করে দিলেন নিত্যানন্দ প্রভু কি বলে আমি তো এই জন্য এসেছিলাম মহাপ্রভুর এই আন্দোলনে আমি কাউকে বাদ দিব না চোর ডাকাত বদমাস থেকে শুরু করে এখনকার চোর ডাকাত ও ধরা দেয় না এখনকার চোর ডাকাত ঘরে বসে বসে চুরি করে ডাইরেক্টলি চুরি করে না অন্যের মাধ্যমে চুরি করে কে বুঝতে পারে না আর যারা রক্ষক তাদের মাধ্যমে চুরি করছে হ্যাঁ কি না এখন সেজন্য তাদেরকে যে কি করবেন ভগবান জানে না নিত্যানন্দ বাবুকে লাগবে তো নিত্যানন্দ বাবু কত করুণা আমায় দেখো আমরা প্রচার করতে গেলে তো অনেক কিছু বিচার করি নিত্যানন্দ বাবু যখন প্রচার প্রচার করতে নেমেছিলেন মহাপ্রভু যখন আদেশ করেছেন যাও শুনে শুনে নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ বল কৃষ্ণ শিক্ষা আর যখন এরকম প্রতি ঘরে ঘরে যাচ্ছেন কেউ বলছে এই ঘরে দরজা দে দিনের বেলা এরা সব দেখে যাচ্ছে রাত্রি বেলা চুরি করবে দিনের বেলা হরি হরি রাতের বেলা কাঁঠাল চুরি দিনের বেলা দেখে যাচ্ছে কোথায় কোথায় কি আছে এগুলো থেকে সাবধান দেখো নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরাম মহাপুর আদেশ তিনি পালন করছেন আপা মোর জনসাধারণকে কৃষ্ণ প্রেমে বন্যায় ভাসিয়ে দেওয়ার জন্য আর এদিকে লোকেরা কি বলছে সেই চোর চোর চোরের সংজ্ঞা দিচ্ছে কেন আমাদের অনেক ভক্ত যখন প্রচার করতে যায় প্রভু আমি আর প্রচার করব বলছে কত টাকা পার্সেন্টেজ দেয় ইসকন পার্সেন্টেজ তো ইসকন দেয় না বরঞ্চ নিজের পকেট টাকা খরচা করে প্রচার করতে হয় বাকি সব টাকা ইসকন নিয়ে নেয় সেটা পাবলিক জানে না কিন্তু পাবলিক বলছে কত টাকা পার্সেন্টেজ দেয় বিনা পয়সায় খাটছি খুব এরকম কথা শুনতে হচ্ছে আমি আর প্রচার করব কিন্তু নিত্যানন্দ বাবুকে দেখুন চোর অপবাদ দিয়েছে আপনি চোর অপবাদ পাচ্ছেন কি চোর অপবাদ দিচ্ছে এইসব নিত্যানন্দ বাবু করে গিয়েছেন আমাদেরকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য ভবিষ্যতে যখন বুক ডিস্ট্রিবিউশন করতে যাবে প্রচার করতে যাবে তোমাকে এরকম অনেক লাঞ্ছনা সহ্য করতে হবে আমার সহ্য করছে দেখো শুধু তাই নয় সেই বলরাম এমন এমন জায়গায় হরিদাস ঠাকুরকে নিয়ে যেতেন হরিদাস ঠাকুর মানে পুরো নাস্তানুবাদ হয়ে যেত আর বিশেষ করে জগাই মাদার সামনে নিয়ে গেছেন সবাই এদিকে বাধা দিয়েছেন যেও না তোমরা ওখানে এই মন্তব্য তাদের সামনে গেলে তোমার নাস্তানুবাদ হবে নেতাই বলছে আরে কি হয়েছে চলো আমরা যাই ভয় কিসের আমাদের
রক্ষাকর্তা একজন আছেন, কে? মহাপ্রভু রয়েছে। চলো আমরা যাব সেখানে, মাকে শুয়ে আছেন। বলছে বল হরি, হরি নাম করো। আরে শোনো, তোমাদের উদ্ধার করার জন্য মহাপ্রভু এসেছেন, তাই দয়া করে হরি নাম করো। হরি নাম কে বলছে? তোমরা ধর তো এদেরকে। আর যে বলছে ধর, উঠি জগাই মাদের, তাকে ধরতে গিয়েছেন। আর নিত্যানন্দ প্রভু আর যে হরিদাস ছুটছেন, আর পিছনে পিছনে জগাই মাদের ছুটছেন। বলে কেন যে মহাপ্রভু তোমার সঙ্গে আমাকে পাঠালো, আমি বয়স্ক আর তুমি তুমি দৌড়াতে পারছো, আমি তো দৌড়াতে পারি। বলে আরে হরিদাস, তোমার পিছনে পিছনে এরা দৌড়াচ্ছে, কম ভাগ্য নাকি বৈষ্ণবের পিছনে দৌড়াচ্ছে। বলে আমার প্রাণ নিয়ে বাঁচি আর তুমি বলছো বৈষ্ণবের পিছনে দৌড়াচ্ছে, অবধূত কোথাকার। যারা ভক্ত, হে কৃষ্ণ হে কৃষ্ণ, এরকম যে সুন্দর ভক্ত যারা নিঃস্বার্থ ভাবে সকলের কাছে গিয়ে মহানদের স্বভাবই দাঁড়িতে পাওয়ার নিজ কার্য নাই যান পরের ঘর, এরকম যে মহান ব্যক্তি দুষ্ট তাদেরকে উদ্ধার করার জন্য তারা এসেছেন, তারা বুঝতে পারছেন তাদের পিছনে তাকে শাস্তি দেওয়ার জন্য ধরেছেন, প্লিজ রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। তো এইভাবে এইভাবে এই নিত্যানন্দ প্রভু অদ্ভুত অদ্ভুত মহিমা আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা নিত্যানন্দ প্রভুর অনন্ত মহিমা, নিত্যানন্দ প্রভু এসেছেন এই জগৎকে জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতা অযোগ্যতা বিচারে সকলকে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। তাই আমরা আজকের এই শুভতিথিতে শুভদিনে আমরা নিত্যানন্দ প্রভুর আমরা পতিত, আমাদের যা স্থিতি, আমাদের যা মানে বলে আমাদের সাধনার রিপোর্ট যদি ভগবান আমাদেরকে দেখেন, আমরা নিজেরাই লজ্জায় পড়ে যাই। কৃষ্ণ কৃষ্ণ প্রেম দিবেন না। আমি যদি বলি যে প্রতিদিন জব ক্লাস আমি অ্যাটেন্ড করেছি, প্রত্যেকদিন ষোলমালা করে জব করেছি, তখন জব বিষ্ণু দুটার ভিডিও দেখাবেন আমাদের কিভাবে আমরা জব করেছি। প্রতিদিন আমি বলি তো ও লিখে আমাকে পাঠাচ্ছে প্লিজ ডোন্ট স্লিপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রভুপাদের কথাটা মনে আসলে তখন প্রভুপাদ একবার রেগে গেছেন, মানে মন্দির উদ্বোধন হবে তার যজ্ঞ করবেন, তার কাছে পুষ্পাণ্ড নিয়ে আসো, আর ভক্তরা ফুলের পাপড়ি নিয়ে আসে। দেখ হেপি বলছেন স্বামীজি প্লিজ ডোন্ট এংগ্রি চেন্ট অ্যান্ড বি হ্যাপি। তা আমাদের সাধনার রিপোর্ট আপনি বলতে পারেন যে আমি চার নিয়ম পালন করছি। আরে চার নিয়ম পালন করা তো মনুষ্যের তো ধর্ম, কারণ আমি যদি চার নিয়ম না পালন করি আমরা পশু, মানুষও